নমস্কার বন্ধুরা, সোলাঙ্কি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রান্না বান্না নয়, চলুন বেরিয়ে আসি। আজকে একটা খুব ইন্টারেস্টিং জায়গায় আপনাদের বেড়াতে নিয়ে যাব। ট্রেনে চেপে আমি চলেছি বর্ধমান থেকে কাটোয়া লাইনে কৈচর গ্রামে। কৈচর স্টেশন থেকে কিছুটা দূরে অবস্থিত ক্ষীরগ্রামে। ক্ষীরগ্রাম মায়ের পীঠস্থল, যোগাদ্যা মা ওখানকার দেবী, আরাধ্যা দেবী। সতী মায়ের ডান পায়ের বুড়ো আঙুল ওখানে পড়েছিল, একান্ন পীঠের অন্তর্গত এটা। আজ আমি এসেছি ক্ষীরগ্রামে যোগাদ্যা মায়ের মন্দিরে। জলে নিমজ্জিত মায়ের মূর্তি উঠে আসেন, সেই বিশেষ তিথিতে পুজো হয় ক্ষীরগ্রামে। আজকে তার মন্দির, গ্রামের ভিতরকার মন্দির, জলে নিমজ্জিত মন্দির সব দর্শন করে ফিরব বিকালের ট্রেনে। গ্রামের ভিতরে এই মন্দিরটি ব্রাহ্মণদের দ্বারা পরিচালিত। এটা নাটমন্দির এবং তার আশেপাশের ছবি। এটা হলো ক্ষীরগ্রামের যোগাদ্যা মায়ের অনেক পুরনো প্রাচীন মন্দির। এই মন্দিরে অনেক আগে থেকেই গ্রামবাসীরা পুজো দেন। এখন আমরা যোগাদ্যা মায়ের বড় মন্দির যেটা, সেটাতে জেনারেলি সবাই প্রথমেই আসেন, তারপরে মায়ের মন্দিরে আসেন। এইখানে গ্রামবাসীদের কাছে জানলাম যে যোগাদ্যা মায়ের এই মন্দিরে মায়ের শয়ন গৃহ আছে। কি সুন্দর কাঁচের কারুকার্য করা, আর এখানে মায়ের মূর্তি অবস্থিত। রোজ নিত্য পূজা হয়, গ্রামবাসীরা আসেন, ভোগ খান, এবং আপনারাও কুপন কাটলে ভোগ পেতে পারেন। ফলক লাগানো আছে যোগাদ্যা মায়ের উদ্দেশ্যে, দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুলি পড়েছে, এটি হলো বলি কাঠ। আমরা গ্রামের ভিতরে একটু আধটু ঘুরে দেখলাম। মেয়ের সাথে দোতলা মাটির তৈরি বাড়ি দেখে অবাক হয়ে গেলাম। ভীষণ আনন্দ হলো গ্রামের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা দিয়ে, গরু ছাগলের মাঝখান দিয়ে হাঁটাচলা করে এলাম। সকাল সকাল গিয়ে আমরা এই বড় মন্দিরে উঠেছিলাম। যোগাদ্যা মায়ের এখনকার ট্রাস্ট পরিচালিত এটাই মূল মন্দির। এটি হলো জলে নিমজ্জিত মন্দির, যেখান থেকে মূর্তি উঠে আসে। চারিধার দিয়ে ক্ষীর দিঘিকে বাঁধিয়ে নিয়েছেন, মাঝখানে নতুন মন্দির হয়েছে, ভীষণই সুন্দর। মাকে দর্শন করুন আপনারা, অপূর্ব মূর্তি কোষ্ঠী পাথরের মা দুর্গা, যোগাদ্যা মা। দেখুন এখানেও একই ছাঁচের সেই আদলেরই ভেতরের সিলিংটা। মায়ের আরতিটাও আমরা একটু দেখলাম, তারপরে আমরা মাছদের খাওয়াতে চলে গেলাম। ক্ষীরগ্রামের যোগাদ্যা মায়ের মন্দিরের এটাই একটা অনবদ্য আকর্ষণ। অসংখ্য বড় বড় মাছ আর হাঁস এখানে ক্ষীর দিঘিতে জলের মধ্যে ভেসে বেড়ায়। আর আমরা যারা দর্শনার্থী যাই, তারা যে খাবারই দিন না কেন, সাধারণত পাউরুটির টুকরো কিংবা মুড়ি, বিস্কুট ইত্যাদি এরা খুব পছন্দ করে, ছুটে ছুটে আসে আর কপ করে খেয়ে নেয়। মাছেদের সাথে হাঁসেরা কম্পিটিশানে নেমেছে, দেখুন দারুণ লেগেছিল আমাদের। আপনারাও যাবেন, অপূর্ব লাগবে। অনেকক্ষণ আমরা ওদেরকে খাইয়েছি, আমরা অনেকটাই পাউরুটি, বিস্কুট, মুড়ি একবেলা নয়, সকালেও খাইয়েছি, বিকালেও খাইয়েছি। এটা সকালবেলার ভিডিওটা। কেমন লাগছে আপনাদের? আমাদের দুর্দান্ত লেগেছিল। বেশ কিছু কুকুরও এখানে ঘুরে বেড়ায়, তারাও খাবার চায়, আমরা তাদের সাথেও খাবার শেয়ার করে খেয়েছি। এখানে কুপন পাওয়া যায় দুপুরবেলার ভোগের, আমরা দুপুরবেলার ভোগের কুপন কেটেছিলাম, তাই দুপুরবেলার ভোগটা এখানেই খেয়েছি। দেখুন কত বড় বড় মাছ এখানে এক জায়গায় জড়ো হয়েছে খাবার খাওয়ার জন্য। দেখি দেখি পাপাই, পাউরুটি দাও, দেখি দাও দাও, দিচ্ছ না কিপ্টের মতো দিচ্ছ কেন? দাও দাও একটু দাও,
মাছেগুলো বা হাসে খেয়ে নিচ্ছে। ভাই আমি না আটকে গেছি খেয়ে আমাকে উদি ওকে কামড়ে দিল পুরো নিও না নিক না কি হয়েছে খাওয়ানোর জন্যই তো এনেছিস হাতে করে খাওয়া ও মা হাতে করে খাওয়া তো ভালো লাগে যদি কামড়ে দেয় না হাতটা চোচটা ভালো এইটা কিন্তু মারকুটের নীলটা আসছে মারকুটে কিন্তু নীল মাথাটা বিকেল হয়ে আসে আমরা বিশ্রাম নিয়ে ফেরার তোড়জোড় করি হাঁসেদের কাছে বিদায় জানাই মাছেদেরকেও বিদায় নিই তারপরে মায়ের মন্দিরের প্রণাম করে রওনা হই রাস্তায় আমার ছেলে ভেড়াদের পালের সাথে বন্ধুত্ব করতে চায় ছোট্ট করে আমি ওটা আবার ক্যামেরা বন্দি করে নিই খুবই আনন্দ হয় ভাই বোন আর আমি তিনজনে মিলে মায়ের মন্দির দর্শন করে ফিরে আসি বর্ধমান কেমন লাগলো অবশ্যই জানান কিলোগ্রাম আর সাবস্ক্রাইব করে যান সোলাঙ্কি রান্নাঘরে নমস্কার।